আসসালামাইকুম আহ প্রবাসী বাংলাদেশ কেমন আছে আজকে আশা করি যে সংবাদ শেয়ার করব যে মালয়েশিয়ায় অথচ কলিং বিসার গুজব এই বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু শেয়ার করব যে কলিং বিসার নামের যে গুজব আছে এক দল অসৎ ইউটিউবার একদল ধোকাবাজ খকর ইউটিউবার এদের বিষয়ে কিছু বলবো এবং আপনাদের প্রশ্নোত্তরের কিছু বলব এবং পাসপোর্ট কমপ্লেন থাকলে কীভাবে সেটা চিনবেন এর কিছু বিষয়ে আপনাদের সাথে বলবো রিক্যালিভেশনের পুলাং বালে যারা অবৈধ চলে যাবেন এরা যদি পজিটিভ হয় করোনা ভাইরাস তাহলে তারা কী কী করবে এ বিষয়ে বিষয়ে জানব এবং কারা কারা ফিঙ্গারপ্রিন্ট দিতে পারছে না ফিঙ্গার দিতে গিয়ে ফেরত আসছে এর বিষয়ে কিছু বলবো এর আগে বলে রাখি এখন যারা আমাদের চ্যানেলে প্রথম অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে মালয়েশিয়ার রিলেটেড যে কোনো সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি পৌঁছে যায় আপনাদের হাতে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে তাদেরকে বলবো আমাদের ভিডিওগুলো প্রতিদিন প্রচুর পরিমাণে শেয়ার করে আপনাদেরকে জানার সুযোগ করে দিন যাতে তারাও আমাদের প্রতিদিনকার আপডেট সংবাদগুলো জানতে পারে যাই হোক যেটি বলছিলাম মালয়েশিয়ার ছুটিতে থাকা হাজার হাজার প্রবাসী পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার প্রবাসী ছুটিতে আসে দীর্ঘদিন যাবৎ আট মাস নয় মাস কারো এক বছর কারো অধিকাংশ বিচার ম্যাচ শেষ হয়ে গেছে তাদের মালয়েশিয়াতে প্রবেশ করে মালয়েশিয়াতে কাজে ঢুকার বা মানে মালয়েশিয়াতে ঢোকারই এখন পর্যন্ত কোনো খবর আসে নাই মালয়েশিয়া সরকারে কিছুই বলে নাই আর সেক্ষেত্রে এই কয়দিন পর দু এক মাস পর পরই এরকম কিছু আজগবি কথা নিয়ে আসেন যে সুসংবাদ সুখবর মানুষের কলিং বিচা ছেড়েছে আপনারা যেতে পারবেন আপনাদের জন্য সুসংবাদ এই সমস্ত কিছু কথা বলতেছে বেকুব বেকুব ইউটিউবার আমি তাদেরকে বলি বেকুব ইউটিউবার যারা মালয়েশিয়াতে থাকে না বাংলাদেশে বসে বসে এই সমস্ত গাল গল্প করে যারা মালয়েশিয়ার সম্পর্কে কিছুই জানে না মালয়েশিয়ার রাজনীতি সম্পর্কে বুঝে না দেশের মন্ত্রণালয় সম্পর্কে কোনো ধারণা নাই এরা ওই কোথায় থেকে কি শুনলো আর সাথে কিছু ল্যাজ লাগিয়ে তারা দুই দিন পর পর এরকম উদয় হয় এরকম বিভ্রান্তি সরাচ্ছে কিছু বেক ইউটিউবার ওকে এর এরা কিছুদিন পর পরে আসে আপনার দেখে থাকবেন দুই হাজার সাল আঠারো সাল থেকে শুরু করেছে আঠারো সাল গেছে উনিশ সাল গেছে বিশ সাল গেছে হ্যাঁ এর দু একদিন পর পরই দু এক মাস পর পরই উদয় হয় আর মুস্কি হেসে কিছু মহিলাও আছে বেকুব মহিলা অভদ্র মহিলা আবার কিছু পুরুষ ছেলেরাও আছে এরকম ইউটিউবে এসে এরকম তারা বিভ্রান্তির গুজব ছড়ায় আসলে এইগুলো ঠিক না তাদেরকে বলবো বেকুফ তাদের আহাম্য তাদের মেধার শূন্যতা আছে মেধার মধ্যে ঘাটতি আছে এটা আসে প্রবাসীদের সাথে তামাশা করার জন্য দেশবাসীর সাথে তামাশা করার জন্য আসলে তারা দেখা গেছে যে এরকম ভাবে কোনো কিছুই জানে না আবার অনেকে বলবেন যে তারা ভালো ভালো টেলিভিশনেরও চাকরি করে টেলিভিশনেরও ভালো ভালো রিপোর্টার টেলিভিশনের রিপোর্টার হোক যেখানকারই হোক আপনি যে বিষয় সম্পর্কে জানেন না যে দেশ সম্পর্কে ভালো জানেন না যে দেশের রাজনীতি সম্পর্কে ভালো না ভালো জানেন না সে দেশ নিয়ে অত মাতামাতি করা দরকার নাই আপনাদের একটু লজ্জা করে না আপনারা যারা এই সমস্ত করেন একটু কি লজ্জা করে না দুই সাল থেকে এই পর্যন্ত এক মাস পর পরে দুই মাস পর পর খালি সুসংবাদ দিতেছেন সুসংবাদ তো মানুষের জীবন একবার আসে দুইবার আসে এবং কি সেটা শেষ হওয়ার পরে আরেকটা আসে কিন্তু আপনারা যে সুসংবাদ গুলা দিচ্ছেন দুই হাজার আঠারো সাল থেকে বা সতেরো সাল থেকে কয়দিন পরই এই সংবাদে শেষ হবে কোথায় কবে দুই আঠারো সালে যে সংবাদগুলো দিয়েছেন উনিশ সালে যেগুলো দিচ্ছেন বিশ সালে যেগুলো দিচ্ছেন কই সেই সেই সুসংবাদের রেজাল্ট কই সেজন্য সাধারণ জনগণের সাথে এরকম ধোঁকাবাজি খপ্পর তামাশা এরকম করবেন না এগুলো খুব ভালো জিনিস না ওকে এরপরে যেটা বলবো হয়তো এরা অনেকে আবার রেফারেন্স দেয় যে আমাদের মন্ত্রীর সাথে কথা হয়েছে অমুকের সাথে কথা হয়েছে আরে ভাই মন্ত্রীর সাথে তো কথা একবার হয় নাই দুইবার হয় নাই বাংলাদেশের মন্ত্রী মালয়েশিয়াতে আসছে কয়েকবার এই পিছনের দুই তিন বছরে আমরা দেখেছি একদল লোক আছে এয়ারপোর্টে তাকে স্বাগত জানাইতে গেছে তাকে ভিআইপি সম্মান দিয়ে আসছে এক সপ্তাহ দুই সপ্তাহ থাকছে মালয়েশিয়াতে এরপরে কথা বলছে এরপরে আবার গেছে কত খুশি আবারও আসছে কয়েক মাস পরে আবারও আসছে এরকম কয়েকবার সফর দিচ্ছে বাংলাদেশের মন্ত্রী আবার মালয়েশিয়া থেকেও মন্ত্রী মহাদয় মালয়েশিয়ান মন্ত্রী বাংলাদেশে গেছে মিটিং করছে কত খুশি এরপরে মালশিয়ান মন্ত্রী মালয়েশিয়া বাংলাদেশ সফর থেকে ফিরে এসে থাকে তার সিআরই নাই এরকম যে সিআরিয়ায় বসত মন্ত্রণালয় বসতো তার মন্ত্রণালয় ঠিকই আছে তার সিয়ার নাই তার কোনো পাওয়ার নাই তার মন্ত্রিত্বই নাই সেজন্য ওইরকম একটু উড়া উড়া সংবাদ দেখলেন আর একটু মিটিং হলো এই জন্য একবার নিশ্চিত দিয়ে দিলেন খুব সংবাদ দিয়ে দিলেন এরকম ধোঁকাবাজি থেকে আপনারা বিরত থাকুন সাধারণ জনগণের সাথে এরকম প্রতারণা করে না আপনাদের যদি একান্তই কিছু করার থাকে একান্তই যদি কোনো কিছু করার থাকে তাহলে যে সমস্ত মালয়েশিয়া প্রবাসীরা দেশে গেছে ছুটিতে তাদের ভিসার ম্যাচ শেষ হয়ে গেছে তাদের পরিবারের জন্য কিছু করতে পারতেছে না তাদের টাকা পয়সা শেষ হয়ে গেছে পরিবারের একমাত্র ইনকামের উৎস ছিল তারা যারা মালয়েশিয়া এসে কাজ করতে এরপরে বাংলাদেশ টাকা পাঠাতো এরপরে পরিবার খেত ছয় সাত মাস আট মাস দশ মাস যাবত এরা কিছুই করতে পারতেছে না এদের জন্য কিছু করেন আপনারা যদি মন্ত্রণালয়ের কিছু কথা বলার প্রয়োজন থাকে এদের জন্য কিছু বলেন এদের জন্য কিছু রিপোর্ট করেন ফাও ফাও এই সমস্ত আজগবি কথা নিয়ে কলিং বিসা জনশক্তি রপ্তানি করবে এই করবে সেই করবে এই সমস্ত কথা বলে ধোকাবাজি থেকে বিরত থাকুন ধোকাবাজ করবেন না প্রতারণার দরকার নাই যদি প্রবাসীদের জন্য কিছু করার থাকে যারা অসহায় হয়ে আছে যারা দেশে আছে তাদের জন্য কিছু করুন তাদের জন্য রিপোর্ট করেন এই সমস্ত ফেল ফেলিয়ে হেসে এক অভদ্র মহিলা আছে সে ঠোঁটে লিপস্টিক টিভিস্টিক মেটে হেসে হেসে মস্কি হেসে এরপরে কত মানে সে যেন মনে হয় বিশাল একটা সুখের সংবাদ দিতেছে যে একবারে সব উদ্ধার করে ফেললো বাংলাদেশে একবারে পাল্টাই দিল এরকম ধোকা সংবাদ থেকে মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশের সহকারে বাংলাদেশে অবস্থান করা ভাইরাও আপনারাও এদের থেকে দূরে দূরে থাকুন এদের সংবাদে আপনারা কান দেবেন এদের আসগোবি কোনো কথাই বরংস আমরা টেনশনে আছি আমরা ফিকির করছি যে সমস্ত অবৈধ প্রবাসীরা মালয়েশিয়াতে আসে এরা কীভাবে বৈধতা পায় হাজার হাজার অবৈধ অপবাসী মানুষ ঘুরে বেড়াচ্ছে কাজ পাচ্ছে না অবৈধভাবে রয়েছে তাদের কোনো খবর নেই নতুন লোক আসবে আচ্ছা নতুন লোক আসলে আমাদের তো কোনো সমস্যা নাই নতুন লোক আসলে আরও একটা আরো কর্মসংস্থানের এই হবে এতে আমাদের কোনো সমস্যা নাই মূল কথা হলো এরকম ধোকাবাজি কথা বলেন না এদেশের সরকার এদেশের সরকারের রাজনৈতিক পরিস্থিতি এখন ভালো না এদেশের অভ্যন্তরীণ সমস্যা জর্জরিত এদেশের মানুষ না খেয়ে মরছে এদেশে যারা বিমান চালাইত বিমানের পাইলট তারা এখন ফুটপাথে বাদ বিক্রি করতেছে এদেশের মানুষের এই কর্মসংস্থানের সমস্যা চলতেছে আর এই সময় আপনার এরকম ধোকাবাজি কথা বলতেছে খবরদার এই সমস্ত কিছু কথা বলে সাধারণ জনগণ এবং প্রবাসীদের মনে এরকম ভাবে একটা তৈরি করবেন না যাই হোক প্রেম আলোচন প্রবাসী বাংলাদেশি ভাইরা এখন আপনাদের সাথে আমি শেয়ার করবো আপনাদের যে প্রশ্নগুলো আসলো সেই প্রশ্নর কিছু অংশ আপনারা অনেকে বলছেন যে পাসপোর্টে কমপ্লেন থাকলে কিভাবে চিনব ওকে সেক্ষেত্রে আপনারা নিজেরাই জানেন আমি যে পাসপোর্টটা কমপ্লেন থাকার কথা কী কথা না একটা কোম্পানিতে কলিং আসছেন সেই কোম্পানি থেকে এক মাস দুপরে দুই মাস পরে তিন মাস পরে পালিয়ে চলে আসতেন সেক্ষেত্রে তো আপনার পাসপোর্ট কমপ্লেন থাকতেই পারে ওকে দ্বিতীয়ত আপনি মালয়েশিয়াতে আসছেন নৌকা পথে অবৈধ উপায়ে আপনার মালয়েশিয়া ঢুকছেন কোনো রেকর্ড নাই সেক্ষেত্রে তো আপনার পাসপোর্টের কোনো নো রেকর্ড ফাউন্ড ব্ল্যাক লিস্টই অটো ব্ল্যাক লিস্ট আছে ওকে এরপরে দেখা গেছে যে আপনি কোনো অপরাধ কর্ম করেছেন যার কারণে আপনার সাজা হয়েছিল বা আপনাকে পুলিশে আপনাকে খুঁজছে তাহলে এরকম জানবেন আরও বিভিন্ন কারণে ব্ল্যাক লিস্টে হতে পারে বা থাকতে পারে এগুলো আমি আপনাদেরকে পরবর্তীতে বিস্তারিত ইনশাল্লাহ একটা ভিডিওতে জানাবো ওকে অথবা আপনারা যদি ডিরেক্টলি ইমিগ্রেশনে যান বা আপনাদের পরিচিত কোনো লোকাল লোক থাকে তার মাধ্যমে ইমিগ্রেশনে থেকে তা আপনার পাসপোর্ট আমাদের চেক করাতে পারে ওকে রিক্যালে বেসি পুলাঙ্গের এসপি হয়েছে স্পেশাল পাস নিয়ে এসেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এসে এরপর দেখা গেল যে আপনি যেদিন ফ্লাই করবেন করোনা টেস্ট করতে গেছেন আপনি করোনা পজিটিভ ধরা পড়ছে অথচ আপনার এসপির স্পেশাল ম্যাচের মেয়েদের ম্যাচ শেষ হবো আগামীকালকে তাহলে আপনি তো দেশে যেতে পারছেন আবার আপনাকে এয়ারপোর্ট থেকে রিটার্ন আসছেন বা এয়ারপোর্টে জানি নাই যেহেতু করোনা পজিটিভ সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনার জন্য প্রথম হলো যখনই আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসেন তখন থেকেই সতর্কতা থাকতে হবে যাতে আপনার কোভিড নাইন্টিন আক্রান্ত না করতে পারে এভাবেই সতর্কতার সাথে থাকতে হবে আর যদি এরকম আক্রান্ত হয়েই যান তাহলে চোদ্দ দিন কোয়ারেন্টাইনে থাকবেন চোদ্দো দিন কোয়ারেন্টাইনে থাকার পরে আপনি ডিরেক্টলি ইমিগ্রেশনে যাবেন এরপরে সমস্ত ডকুমেন্টস দেখাবেন বলবেন যে আমি এইরকম কারণে আমি যেতে না নতুন আর একটা পাস আমাদের স্পেশাল পাস দেওয়া হোক ওকে সেক্ষেত্রে যদি তারা বলে যে আপনার আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তাহলে আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং কি ইমিডিয়েটলি আপনার ইয়ার টিকিটটাও চেঞ্জ করতে হবে এবং কি এখন কথা হলো আবারও কি পাঁচশো রিঙ্গের জরিমানা দিতে হবে নাকি এই বিষয়ে এখন বলা যাচ্ছে না যেহেতু কেস এটা নতুন মাত্র শুরু হলো সেক্ষেত্রে আপনারা যারা এরকম গত শনিবারে গত রবিবারও এরকম দুজন এয়ারপোর্ট থেকে ফেরে ফেরত আসছেন প্লাস আরও অনেকে আসতে দেখেছে কোভিড নাইন্টিন পজিটিভ হওয়ার কারণে তারা দেশেই এয়ারপোর্টেই নাই তাদের কাছ থেকে আমি কিছু তথ্য নিই এরপর আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ ওকে কাদের রিক্যালেভ যে প্রোগ্রামটি আছে অবৈধ থেকে বৈধ হওয়ার কাদের কাদের ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে না সাধারণত ওকে পাসপোর্টে রিপোর্ট আছে তাদের জন্য হচ্ছে না পাসপোর্টে ব্ল্যাক রিপোর্ট আছে এদের জন্য হচ্ছে না পাসপোর্টের বয়স অনেক বেশি থাকার কারণে এদেরকেও কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে না ওকে ইনশাল্লাহ আরও কয়েকটা কারণ আছে পরবর্তীতে ইনশাল্লাহ আমি ওই কারণগুলোও স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দিব এবং কি অনেকেই প্রশ্ন করেছিলেন যে যদি এরকম ফিঙ্গারপ্রিন্ট না করতে পারি অবৈধ থেকে বৈধ হওয়ার জন্য তাহলে কি দেশে চলে যেতে হবে কি যে উত্তর হলো যদি ফিঙ্গারপ্রিন্ট না করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে দেশে পাঠিয়ে দিবে দেশের সরকার যেই কোম্পানির মাধ্যমে আপনি বৈধতার জন্য গেছিলেন সেই কোম্পানির মাধ্যমে ওকে যাই হোক এই মোটামুটি আজকের সংবাদ ইনশাল্লাহ আজকের তথ্যগুলো আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন যাতে তারাও আজকের সংবাদগুলো জানতে পারে এবং আবারও বলছি যে ওই যে বা বাংলাদেশ থেকে কিছু ইউটিউবার আছে যারা এরকম পর পর উদয় হবে বিভ্রান্তিকর সংবাদ দেবে এদের কথায় কোনো কাজ দেবেন না সে যেই টেলিভিশনে চাকরি করুক বা যেখানেই করুক আপনারা যারা মালয়েশিয়াতে আসেন মালয়েশিয়ান সংবাদ আপনারা সবচেয়ে ভালো বেশি জানেন ওকে ধন্যবাদ আস এ পর্যন্তই দেখা হবে আগামীকালকে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি